স্টুডেন্টস, আগের ভিডিওগুলিতে আমরা দশমিকের যোগ বিয়োগ ও গুণ করা শিখেছি। আজকে আমরা শিখব দশমিককে ভাগ করার নিয়ম। কেমন? ধরো এরকম আছে 5.6 ডিভাইডেড বাই 1.4। এখানে ভাগটা আমাকে করতে হবে। আমি লিখে ফেলি ইকুয়াল টু 5.6। আমরা এটি 5.6, তো আমি এখানে 56 লিখলাম উপরে, পয়েন্টটা লিখলাম না। এবার কি করতে হবে, এখানে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের ডান দিকে কটা সংখ্যা তোমাকে সেটা দেখতে হবে। পয়েন্টের ডান দিকে অর্থাৎ দশমিকের ডান দিকে একটা ঘর আছে। তাহলে একটা ঘর যদি থাকে, তাহলে আমি দশমিকের জন্য এক লিখবো, একটা ঘর আছে বলে একটা শূন্য লিখবো। ঠিক আছে, তার মানে 5.6 মানে হচ্ছে 56 ডিভাইডেড বাই 10। আচ্ছা, এখানে ভাগ চিহ্ন যেমন আছে থাক, তাহলে এখানে কত হবে, তাহলে 1.4। তো এখানে 40 লিখলাম, এখানে পয়েন্টের ডান দিকে কটা ঘর আছে, একটা। তাহলে দশমিকের ডান দিকে যখন একটা ঘর আছে, তাহলে আমার দশমিকের জন্য এক আর একটা ঘরের জন্য শূন্য, মানে 10 লিখতে হবে। এবার দেখো 56/10 ভাগ চিহ্ন আছে। যখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি করি, এই চিহ্নটাকে যদি গুণে কনভার্ট করি, মানে ভাগটাকে যদি গুণ চিহ্নে আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, এই যে ডান দিকে যে সংখ্যাটা, সংখ্যাটা জাস্ট উল্টে যায়। তার মানে নিচে আছে 10, 10 উপরে গেল, উপরে যে 14 ছিল সেটা নিচে এলো। ঠিক আছে, এবার দেখো এই 10, এই 10 কেটে গেল। এবার এই 56 আর নিচে আছে 14। তুমি যদি এখানে তুমি 14 ঘরের নামটা যদি পড়ো, তাহলে দেখবে 4, 14, 56, তাহলে 4 দিয়ে কাটা গেল। তাহলে আমার উত্তর কত থাকলো, জাস্ট দেখো এখানে 4 আছে, এই 4 হয়ে গেল আনসার। ঠিক আছে, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি খুব সিম্পলভাবে বুঝিয়েছি। এবার দেখো এতটা সময় নষ্ট না করে কিভাবে আমরা করি, শিখে নাও। আমরা কি করব দেখো, একই কিন্তু এখানে আর একটু তাড়াতাড়ি করার জন্য। এটা মানে কি, 5.6/1.4, এই তো। তাহলে এখানে পয়েন্টের পরে একটা ঘর আছে, মানে দশমিকের পরে একটা ঘর। তাহলে কি হচ্ছে, এটার কারণে এই দশমিকটা উঠিয়ে দেওয়ার কারণে আমরা নিচে তাহলে 10 পাই। আবার এই দশমিকটা যদি তুলে দিতে চাই, এই যে 1.4 এর যে এই যে দশমিকটা, এই দশমিকটা যদি আমি তুলে দিতে চাই, তাহলে কি করতে হবে, এর নিচে 10 আসবে, এর নিচে মানে এর নিচে আসে তাহলে উপরে যাবে 10। তাহলে এই দশমিকটা যদি তুলে দিতে চাই, তাহলে এর পরিবর্তে নিচের দশমিক তোলার জন্য উপরে 10 গেল, উপরে দশমিক তোলার জন্য নিচে 10 গেল। তাহলে এবার তুমি কেটে নাও। আর এখানে সিমিলারলি 4, 14, 56, উত্তর হলো 4, এ হলো আনসার। আমরা এই নিয়মেই করব। ঠিক আছে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। একবারে না বুঝতে পারলে তুমি ব্যাক করে গিয়ে ভিডিওটা আরেকবার দেখে নিও। আচ্ছা, এবার আমরা আরেকটু অঙ্ক করে দেখি। নাম্বার টুতে আছে 6.5/0.13। তাহলে লিখে ভালো, উপরে কত 6.5 আর নিচে কত 0.13। তাহলে উপরে যে, উপরের এই পয়েন্টের জন্য নিচে যাবে আর নিচের এই পয়েন্ট যখন তুলবো উপরে যাবে সেটা। তাহলে এখানে দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর। ঠিক আছে, তাহলে পয়েন্টের ডান দিকে একটা ঘর আছে, সেই জন্য আমরা নিচে কত পাব, 10। আর এখানে দশমিক 1, 3, তার মানে দশমিকের পরে দুটো ঘর, তার মানে উপরে পাবো একের পরে দুটো শূন্য। ওকে, এই দশমিকগুলো উঠে গেল।
এবার আমার কাজ কি, এখানে দেখো 10 দিয়ে যদি কাটো 100 কে, তাহলে 10 থাকে। আর এখানে 13 দিয়ে যদি, এই জিরো তো কোনো ভ্যালু নেই বাদিকে জিরো, তাহলে 13 দিয়ে যদি 65 কে ভাগ করো তাহলে কত হয়, 5 13 65, তাহলে এখানে 5, তাহলে 5 ইনটু 10 তাহলে কত হলো আনসার 50, 50 আনসার হয়ে গেল। নেক্সট আমরা আরেকটা করব, 13.5 ডিভাইডেড বাই 2.5, তাহলে এখানে দেখো একই ভাবে তুমি প্রথমে লিখে নাও 13.5 আর নিচে 2.5, তাহলে দেখো 13.5 এখানেও দশমিকের পরে একটা ঘর আছে সেই জন্য এখানে 10 আসলো, দশমিকটা উঠে গেল। এখানেও দশমিকের পরে একটা ঘর আছে সেই জন্য এই দশমিকটা যখন উঠে যাবে তাহলে এই এই দশমিকটা ওঠার জন্য 10 কোথায় দিবে, উপরে, উপরে আসলো 10 কেটে গেল। এবার এটা থেকে এটাকে দেখো কত দিয়ে কাটে যায়, 5 দিয়ে কাটো যদি 5 5 25, এটাকে 5 দিয়ে যদি কাটো কত হয়, 5 × 10 5 × 7 35, তাহলে তোমার কত থাকছে 27/5, এটাকে তুমি ভাগ করে আনসারটা লিখতে পারো, ভাগ করে দিয়ে আনসারটা লেখো কত আসছে, 5 5 25 থাকলো 2 2/5, তাহলে আনসার কত হলো দেখো, আনসার ইকুয়াল টু 5 whole 2/5, মানে 5 × 2 = 5, এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য এই অঙ্কটা দেওয়া হলো 1.21/1.1, এই অঙ্কটা তোমরা করে আমাকে আনসারটা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্টসের সাহায্যে জানিও, আর তোমাদের এর পরবর্তী কি ভিডিও প্রয়োজন সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। ওকে, বাই।